হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই তো অনেক সময় আমাদের স্মার্টফোনগুলোতে কিন্তু ডেটা চালিয়ে থাকি অথবা ওয়াইফাই চালিয়ে থাকি, এবং অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে সেই আমরা কত একটা দিনে কতটুকু পরিমাণে আমরা ডেটা অথবা আমাদের যে ওয়াইফাই সেটি ইউজ করছি। সো সেটি কিন্তু আপনারা কিন্তু আপনাদের নিজেদের যে স্মার্টফোন সেখান থেকে কিন্তু ইজিলি দেখে নিতে পারেন জাস্ট কয়েকটা সেটিংসের মাধ্যমে। পরিমাণে ডেটা বা ওয়াইফাই ইউজ করেছেন তার জন্য কিন্তু দেখার জন্য সেটি কিন্তু অবশ্যই ফার্স্টে সেটিংসে চলে যেতে হবে। ফোনের সেটিংসে চলে যাওয়ার পর কিন্তু আপনারা যে এইভাবে কিন্তু একটা অপশন পাবেন ডাটা ইউসেজ, অথবা আপনারা সিম কার্ডস বা নেটওয়ার্কসের ভিতরে কিন্তু এই অপশনটি পেয়ে যাবেন। সো ডাটা ইউসেজে চলে যাওয়ার পর কিন্তু আপনারা কিন্তু এখানে ওভারভিউতে কিন্তু সবগুলোই পেয়ে যাবেন। এখানে তো আমার ওয়াইফাইতে দেখা যায় আজকে আমি 5.67 MB ইউজ করেছি, অ্যান্ড টোটালি আমার এই এক মাসের ভিতরে আমি 1.75 GB ইউজ করেছি। আপনার স্মার্টফোনে যখন আপনার সিম কার্ড থাকবে দ্যাট টাইম কিন্তু সেখানে কিন্তু আপনার সিম কার্ডের অপশনটি শো করবে। এখানে কিন্তু আমার সিম কার্ড নাই বলে কিন্তু আমার সেই সিম কার্ড অপশনটি কিন্তু শো হচ্ছে না। সো এভাবেই করে কিন্তু আপনারা এই নিজেদের যে ফোনে কতটুকু পরিমাণ ডেটা অথবা ওয়াইফাই একদিনই ইউজ করেছেন অ্যান্ড লাস্ট এক মাসে ইউজ করেছেন সেটি কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন এখান থেকে।